জানেন আমি এখন বর্তমানে কোথায় আছি? বর্তমানে আমি আছি হচ্ছে মানিকগঞ্জ আরিচা ঘাটে। ওকে, আমাকে বলে দিতে হয়েছে, নাহলে আমার এটা উচ্চারণ করতে অনেক ঝামেলা হচ্ছে। সো হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আমি যাকে সিলভানা, আজকে খাসির লাইভ। অবশ্য ক্যাপশন দেখেছেন, চাই আরেক আগে খারাপ কমেন্টস করেন না, রোজা রমজানের দিন, আমিও রোজা। তো খারাপ কমেন্টস করলে আপনার রোজাও হালকা হবে, আমারটাও রিপ্লাই দিয়ে দিতে হালকা হবে। সো আমরা চলে আসছি হচ্ছে ছাগলের হাটে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে হোল ছাগলের হাট। এটা হচ্ছে এই পাশে দেখাই আমি। আজকে এই মানিকগঞ্জে আমরা আসছি, খুব কষ্ট, অনেক গরম, মানে সিরিয়াসলি অনেক গরম, প্লাস অনেক বালি, অনেক ভিড়, অনেক প্রাইস রেঞ্জ ছাগলের। এরা আমাদের, দেখতেই পাচ্ছেন, এরা কিন্তু আমাদের। সব পিকআপে উঠাচ্ছে, চলেন আমি পিকআপের কাছে একটা একটা করে উঠাচ্ছে, ওইখানে চলে যায়। আর এর পিছনে যাওয়া যাবে না, গেলে অবশ্যই ধাক্কা দেখতে হবে। আর জানি না কার কাছে এখন ধাক্কা খাই আমি। আজকে আমার লাইফটা ক্লিয়ার আছে নাকি আমার সন্দেহ, কারণ এখানে নেটওয়ার্কেরও প্রবলেম। এই জায়গায় আগে আমি আসি নাই কখনো। এটা মেবি পদ্মা নদীর পারে, হ্যাঁ এটা পদ্মা নদীর পারে। ও এন্ড বলে দিই, এই জায়গায় আসার কারণ কি জানেন? আমি আপনাদেরকে এবার রিজনটা বলে দিই। এই শুক্রবার সেহেরিতে আমাদের, আচ্ছা আমাদের ছাগল, ও ও এটার সাথে বাড়ি খাবো, আমাদের ছাগল, আচ্ছা তো আমাদের পিকআপে কিন্তু আমাদের ছাগল উঠাচ্ছে। তো এগুলো, আচ্ছা ছাগল আর খাসি সেম অবশ্যই, তো খাসি বলি ছাগল বলি যাই হোক, তো সমস্যা নাই। তো আমি জানি না লাইফটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না। তো ওইখানে দেখতেই পাচ্ছেন আমাদের পিকআপ, চলেন পিকআপের সামনে চলে যাই। একদম এখানে অনেক বালি, অনেক রোদ, আজকে আমি কালো হয়ে ফেরত যাবো। নেক্সট লাইভে আমাকে কালা পাবেন। তো এটা হচ্ছে আমাদের পিকআপ। তো পিকআপের মধ্যে এই 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 জিয়া ভাইয়া, আল্লাহ অনেক অবস্থা খারাপ, আজকে জঘন্য রোদ। আর পানি দেখতেছেন অনেক সুন্দর, কিন্তু তবু এখানে অনেক গরম দেখছেন। তো আবার নরমাল করে দিই। তো নরমাল করে দেওয়ার পরে আমি বলতেছিলাম যে এখানে জঘন্য রোদ। আর এটা হচ্ছে আমাদের এই শুক্রবারের মাটন বিরিয়ানির জন্য আজকে এই মেইনলি এই জিনিসটা কেনা। আমাদের কিন্তু 30টা খাসি কিনা হয়েছে টোটালে, দেখতেই পাচ্ছেন। আমাদের কিন্তু সব উঠাচ্ছে একসাথে, উঠানোর পরে আমি পিকআপের উপর উঠার চেষ্টা করব, ওসব পারবো না। ইজ ইট গরু? আচ্ছা, সো যেটা বলছিলাম যে আজকে একটা মজার গল্প করি, চলেন আপনাদের সাথে আজকে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা ওই পাশে চলে যাই, আমাদের কেনালে সাপ্লাই চেন মকা দিবে, দেখাবো দেখাবো, সমস্যা নেই। আচ্ছা তো যেটা বলছিলাম, ওই পাশে গরু দেখা যাচ্ছে। এই শুক্রবার সেহেরিতে কিন্তু সব প্যাকেজে, যতজন যত প্যাকেজে আছে না কেন, সবার জন্য স্পেশাল মাটন বিরিয়ানি। এটা হচ্ছে আইটেমটা আমাদের, নতুন নতুন যে চারটা মেনু এসেছে, আল্লাহ আল্লাহ বাচ্চা কিন্তু লোকটা কমছে। তো যে চারটা মেনু অ্যাড হয়েছে অবশ্যই দেখেছেন, তো ওই চারটার জন্য আমরা হচ্ছে নতুন করে অ্যাড হয়েছে এই শুক্রবারের জন্য মাটন মাটন বিরিয়ানি। চলেন আমরা একটু সাইড হয়ে যাই, পিছনে গাড়ি এসে মেরে দিবে সিয়াম ভাইয়াকে, সিয়াম ভাইয়া ডেঞ্জারে আছে, আমিও দিয়ে। আচ্ছা তো যেটা আমি বলছিলাম যে মজার কথা কি জানেন, আমরা কিন্তু প্রি বুকিং নিচ্ছি। হ্যাঁ, ধানমন্ডি ব্রাঞ্চের কথা অবশ্যই আমি লাইভে বলেছিলাম, মনে আছে আপনাদের? ধানমন্ডি ব্রাঞ্চ বাংলাদেশের সবচেয়ে বড় ব্রাঞ্চ হয়ে গেছে, এর চেয়ে বড় ব্রাঞ্চ আমাদের আমাদের না, বাংলাদেশে কোথাও নেই, ঠিক আছে? তো তিনটা বিল্ডিং এর একটা ব্রাঞ্চ, আমরা এপ্রিলের শেষ, মানে অলরেডি হয়ে গেছে হয়তো বা এপ্রিলের শেষ বা মার্চের শুরু থেকে বা আগেই মনে হয় আমরা প্রি বুকিং ছেড়ে দিব, আমি কমেন্টের মধ্যে দিয়ে দিব। প্রি বুকিং এ কিন্তু আপনি সিট নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা ওই পাশে চলে, যেখানে সাউন্ড অনেক সমস্যা। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো আমাদের কিন্তু শুধু এখানেই স্টপ না, আরো অনেক ব্রাঞ্চ আসতেছে ধানমন্ডিতে, কিন্তু চারটা ব্রাঞ্চ আসতে যাচ্ছে, হয়তো বা ওইটাও আপনাদেরকে লাইভে বলে দিব। অ্যান্ড অনেকগুলো ব্রাঞ্চ আসতে যাচ্ছে, সুপার হোম উইল বি দ্য বিগেস্ট হোস্টেল ইন বাংলাদেশ, এর উপরে কোনো হোস্টেল হতেই পারবে না জীবনে, উই ক্যান গ্যারান্টি ইট। আচ্ছা ওখানে হাঁটি, উনি উনি আমাদের সাপ্লাই চেইন আমাকে বকা দিচ্ছে যে উনার কানের মধ্যে আমি কেন চিল্লাচ্ছি। আরো আসতেছে দেখছেন, এগুলো আমাদের ভাইয়া, হাই দেখছেন আমাদের অনেকগুলা, আজকে এগুলো সব শাহবাগের পার্কিং এ চলে যাবে, দেখতেই পাচ্ছেন শাহবাগের পার্কিং এ চলে যাবে। কারণ কি জানেন, আমাদের কিন্তু 100 200 300 আমাদের আমাদের, হাই হাই হাই, দিস ওয়ান ইজ দ্য কিউটেস্ট ওয়ান, বাকি তো তুলনা এই কিউট। আচ্ছা তো যেটা বলছিলাম যে শাহবাগের পার্কিং এ চলে যাবে, আমরা এখন
সামনে গরু, পিছনে গরু, সামনে ছাগল, অনেক ঝামেলা, তবু লাইভ করতে হচ্ছে, কারণ মার্কেটিং করতেই হবে। আজকে আমি আরিচা ঘাটের মানে মানিকগঞ্জের ব্র্যান্ডিং করতে আসছি। নেক্সট কোরবানি ঈদে আপনারাও এখানে গরু ছাগল কিনতে পারেন, এখান থেকে এসে অনেক বড় হাট, কিন্তু প্রাইস রেঞ্জ অনেক বেশি, কারণ আমরা বড় লোক, তো আমরা কম দামি জিনিস কিনি না। আচ্ছা যাই বলে, আমরা আসলে মানসম্মত জিনিস কিনি, আমরা কিন্তু খুচরা কিনতে পারতাম বাজার থেকে, কিন্তু খুচরা কেনা যায়। বাট আমাদের এত মেম্বার, ফার্স্ট অফ অল এই কারণে আমরা এখান থেকে নিচ্ছি। তাছাড়া তিরিশটা ছাগল কিন্তু একসাথে কিনে এনেছে, খাসি কিনা হয়েছে, দেখতেই পাচ্ছেন। হাই আল্লাহ, হাই দে, ওরা সবাই মিলে দে আর অলসো ফ্যান অফ মাইন। আচ্ছা ওকে, তো যেটা বলছিলাম অনেক কিউট আছে, একটু পরে কথা বলবো তোমাদের সাথে। ওকে টাটা, আল্লাহ তাকাই আছে, চলেন দেখাই আরেকবার। হ্যাঁ তো এখানে কয়টা আছে সোহেল ভাইয়া, কেমনে বিশ্বাস করবো কেমনে তিরিশটা? গুনে গুনে আমাকে গুনে দেখান, ভালো করে একটু গুনে দেখান। হাই, এই ওরা কি ভাগবে? আচ্ছা গুনেন গুনেন গুনেন, অবশ্যই জানেন। সো প্রফিটের শেয়ার কিভাবে নেবেন অ্যাজ অ্যান ইনভেস্টর,